নমস্কার বন্ধুরা, এডুকেশনাল টেক টিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির 2020-র যে ভর্তি প্রক্রিয়া সেটি কবে থেকে শুরু হতে চলেছে। দেখুন, আমরা চলে এসেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইট rbu.ac.in, এবং দেখুন এই ওয়েবসাইটের নিচের দিকে একটু স্ক্রল করলেই আপনি দেখতে পেয়ে যাবেন যে নোটিশ বলে এই পোর্শনটি। এখানে প্রথমের দিকেই আপনি একটি নতুন নোটিশ দেখতে পেয়ে যাবেন এবং যেখানে কি জানানো হয়েছে সেটি এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, প্রথমে দেওয়া হয়েছে নোটিফিকেশন ফর সাসপেনশন অফ অল অ্যাক্টিভিটিস টিল জুন মাসের 30 তারিখ পর্যন্ত সমস্ত কিছু বন্ধের কথা বলা হয়েছে। অর্থাৎ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির সমস্ত কিছু 30 জুন পর্যন্ত বন্ধ থাকার কথা বলা হয়েছে। তো এবার আমরা এই বিস্তারিতভাবে নোটিশটি দেখে নেব এবং তারপরে যেসব আরও যেসব তথ্যগুলি আছে সেখান থেকে আমরা এবং বোঝার চেষ্টা করব যে 2020-র যে ভর্তি প্রক্রিয়া সেটি কবে থেকে শুরু হতে পারে। দেখুন, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির তরফ থেকে এটি 9 তারিখ পাবলিশ করা হয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে যে সমস্ত ক্লাস অর্থাৎ ইউনিভার্সিটির সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে 30 জুন পর্যন্ত। 30 জুন পর্যন্ত সমস্ত কিছু বন্ধ থাকবে। এবং তারপরে আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 13/6/2020 তারিখে অর্থাৎ কালকেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি বৈঠক করবেন এবং সেখানে বিভিন্ন বিষয়ের যে সিদ্ধান্তগুলি সেখানে নেওয়া হবে। আগামী যে শিক্ষাবর্ষ আছে সে সম্পর্কিত এবং পরীক্ষা সম্পর্কিত, ফল প্রকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। এবং দেখুন, কিছু খবরের টুকরো আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় মানব উন্নয়ন মন্ত্রী নিশাঙ্ক পাখরিয়াল জানিয়েছিলেন স্কুল কলেজ খুলবে 15 আগস্টের পরে, এবং রাজ্য সরকারের তরফ থেকে আগে জানানো হয়েছিল যে 30 জুন পর্যন্ত ছুটি থাকবে, কিন্তু এর মাঝে বোর্ড পরীক্ষা হবে, বোর্ড এক্সামিনেশনগুলো আছে সেগুলি হবে। কিন্তু এবার দেখুন, স্কুল অনিশ্চিত জুলাই পর্যন্ত স্কুল খোলার যে ভাবনা সেটি কিন্তু অনিশ্চিত হয়ে পড়ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আরবিইউ এর তরফ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে 30 জুন এই মাসের 30 তারিখ পর্যন্ত কোনো কাজকর্ম হবে না, অর্থাৎ অনলাইনে আবেদনও কিন্তু সেই সময়ে শুরু হবে না। তাহলে অনলাইনে আবেদন শুরু হতে পারে জুলাই মাসের প্রথম দিকে অথবা জুলাই মাসের শেষ দিকে, এবং আপনার যে অ্যাডমিশন টেস্ট বা যে ডকুমেন্টস ভেরিফিকেশন এই সব কিছু কিন্তু হবে আগস্ট মাসের মাঝামাঝি দিকে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে ভর্তি প্রক্রিয়া সেটি সম্পূর্ণ হওয়ার আশা রয়েছে। কেননা যদি জুলাই মাসে অনলাইন প্রক্রিয়াটি শুরু হয় তাহলে আগস্ট মাসের প্রথম দিকে মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে এবং যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটি আগস্ট মাসের মাঝামাঝিতে হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে দেখে জানাবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তার পাশের বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যদি আপনি চান দৈনন্দিন চাকরি সম্পর্কিত এবং বিভিন্ন শিক্ষা সম্পর্কিত আপডেট পেতে, তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।